দিনে শিক্ষা করিলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আমি মোবাইল দেখব না আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকব না আমি বেলায় উঠব না খেলায় মেতে থাকব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা তার বন্ধুরা সেই বাচ্চা তার বন্ধুরা প্রত্যেকদিন সেই জিনিয়াতে পড়তে যাচ্ছে সকালবেলা মাদ্রাসায় পড়তে যাচ্ছে আর সেখানে গিয়ে কলমা দরুদ নামাজের দোয়া কি গোসল করার দোয়া কি শোয়ার দোয়া কি পানি খাওয়ার দোয়া কি এসব শিখে এসে যখন সেই বন্ধুকে বলছে সেই বন্ধু তার মাকে কি বলছে শুনুন আমরা কি করি আমাদের নিজেদের সন্তান যে ছোট ছোট বাচ্চাদের আমরা স্কুলে পড়াই বড় বড় নামি দামি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়াই কেন আমাদের সন্তান বড় হলে ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে ব্যারিস্টার হবে পুলিশ হবে চাকরি বাকরি করবে আর আমাদের খেটে খাওয়াবে আমরা চিন্তা ভাবনা করি না যে আমাদের সন্তানকে আমরা আলেম করব হাফেজ করব কেন আলেম হাফেজ করলে ক টাকা মাইনে পাবে মসজিদে ক টাকা মাইনে পাবে হাফেজ মাওলানা করলে তো কম মাইনে 3,000-5,000 ওই জন্য তো আমরা আমাদের ছেলেদের মাদ্রাসায় পড়াই না কিন্তু আমরা চিন্তা করি না যে আমার সন্তান যদি আলেম হয় হাফেজ হয় আমি মারা যাবার পর আমার মাতার সামনে যদি এসে কোরআন শরীফ পাঠ করে আমার জানাজাটা যদি আমার সন্তান পড়িয়ে দেয় আমি কত বড় ভাগ্যবান আমি মারা যাবার পর কোরআন শরীফ পাঠ করে আমার জন্য দোয়া করবে এটা আমার সদকায়ে জারিয়া সে আমরা চিন্তা ভাবনা করি না তো সেই সম্বন্ধে শোনাবো একটা বাচ্চা ছেলে তার ইচ্ছা হয়েছে সে মাদ্রাসায় পড়তে যাবে তার মাকে কি বলছে শুনুন মাগো মা বলে শোনো না মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবে পাজামা মাগো মা বলে শোনো না পরে পাঞ্জাবে পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমরা ছেলে পুলেকে উকিল বেলে এই দুনিয়াতে ডাক্তার মাস্টার সব কিছু করার চিন্তা করি কেন বাপ মা জানে ওই সব হলে আর বড় বড় জায়গায় কাজ করবে আর টাকা শুধু মোটা মোটা আসবে একটা অপারেশন করতে পারলে বলে তোমার এই কিডনি খারাপ হয়ে গেছে বলে তোমাকে টাকা ফাঁকা মেরে দে পয়সা নিয়ে অনেকজনা করে না এরকম আমরা কি করি এখন মাস্টারদের মানে মানে চাকরি নেওয়ার জন্য তো লাইন দিয়ে আমরা পেরেশান থাকি কিন্তু এই দুনিয়াতে হাফেজ আলেম মাওলানা করলে জানে তো ক টাকা রোজগার করবে তাহলে এইটা যারা ভাবে আমার মায়েরা অনেকজনা ভাবে যদি এইটা চিন্তা ভাবনা করা যায় তাহলে যারা মাওলানা আমাদের বাংলা ভাষা একটা মানে চলতি কথা বলে মৌলি সাহেব তো মৌলি সাহেবদের খাওয়া হয় না সব না খেয়ে মরে যাচ্ছে না সময়ের খাওয়া হচ্ছে একটা এখন বর্তমান যুগ আগে দেখবেন একটা সত্যি কথা বাস্তব কথা আগে আমরা জানাজার নামাজ পড়তে যেতাম যদি 100টা মানুষ জানাজার নামাজ পড়তে যেত তার মধ্যে 100টার মধ্যে মানে আমরা বেশিরভাগ দেখি 75টা মানুষ ওই জানাজার নামাজের দোয়াটা কেমন সেইটাও আমরা জানতাম না নাকি দাদা ভুল বলছি এই এখন আমরা যদি সেই সময় কোনো মুরব্বী মানুষকে যদি জিজ্ঞেস করে জানাজার নামাজের দোয়াটা কি গো তুমি তো পড়লে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ইমামের পিছনে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়তটা করে নিলাম কিন্তু আমরা নিয়তটা জানতাম না আর ওই কোন জায়গায় কী দোয়া পড়তে হবে আল্লাহু আকবার বলে মৌলি সাহেব আল্লাহু আকবার বলছে আমি আল্লাহু আকবার বলে আর যেইখানে দোয়া পড়ার জায়গায় মাথা চুলকুচ্ছি শুধু এইখানটাই না কালকে কালকে শিখে নেব কিন্তু এখন ডিজিটাল যুগ শুধু নয় এখন ইসলাম কত আগে চলে যাচ্ছে আমাদের মানে প্রত্যেক ঘরে ঘরে ইসলামিক শিক্ষা আস্তে আস্তে বাড়ছে প্রত্যেক এলাকায় এলাকায় দিনিয়াতে শিক্ষা হচ্ছে না আমাদের ওইখানে আমরা একটা মাদ্রাসা করেছি দোয়া করবে তো আমরা এই দিনিয়াতে শিক্ষায় দেখবেন যখন ওনাদের অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা কিরূপ ওই জানাজার নামাজ পড়তে হয় তারা ইমামতি করে দেখাচ্ছে আমরা এই দুনিয়াতে চিন্তা ভাবনা করতে হবে ইসলামিক শিক্ষাকে আগে বাড়াতে হবে শিক্ষা তো সব কিছু লাগবে তোমার তিনটে ছেলে দুটোকে মাস্টার ডাক্তার যা পারো করো না একটা ছেলেকে হাফেজ আলেম করো
আল্লাহ খুশি হবে আমাদের প্রতি। কালকে আমাদের ময়দানে এই হাফিজ আলিমের বাদাওলাতে অনেক কিছু পাবো, সেই চিন্তা ভাবনা আমরা করি না। তো একটা ছেলে জেনারেল শিক্ষা করে, কিন্তু সেই ওই দুনিয়াতে যারা শিক্ষা করে সেই বাচ্চাদের যখন দেখছে সব কিছু কলমা কোরআন নামাজ রোজা সব কিছু করছে, তার দেখে মনে মনে হচ্ছে হ্যাঁ আমি যদি এরকম পারতাম, তো তার মাকে তার মনের কি কথা দুঃখ সে প্রকাশ করছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, দিনিয়াতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মায়েরা কি করবে বাচ্চাদের দেবেন তো মাদ্রাসায় নাকি? হ্যাঁ, মাদ্রাসায় গেলে কি হবে বলছো? শুনুন, দিনে শিক্ষা করলে আসিল আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয়, দয়ার নবী দোয়া দেয়, আমি মোবাইল দেখব না আমি বেলায় উঠব না, খেলায় মেতে থাকব না আমি বেলায় উঠব না, খেলায় মেতে থাকব না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। তার বন্ধুরা, সেই বাচ্চা তার বন্ধুরা প্রত্যেক দিন সেই জিনিয়াতে পড়তে যাচ্ছে, সকালবেলা মাদ্রাসায় পড়তে যাচ্ছে, আর সেখানে গিয়ে কলমা দরুদ নামাজের দোয়া কি, গোসল করার দোয়া কি, শোয়ার দোয়া কি, পানি খাওয়ার দোয়া কি, এসব শিখে এসে যখন সেই বন্ধুকে বলছে, সেই বন্ধু তার মাকে কি বলছে শুনুন। বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায়, শিখে আমাকে শোনায়, আমি মোবাইল দেখব না বেশি স্টাইল দেব না, আমি মোবাইল দেখব না বেশি স্টাইল দেব না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি, মিলবে জান্নাতের চাবি, ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না, ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না, মাদ্রাসা হলো দিনে শিক্ষার সেরা কারখানা, মাদ্রাসা হলো দিনে শিক্ষার সেরা কারখানা, মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। চলো সকলের আশা, মাদ্রাসায় পড়তে যাবে বাচ্চাদের আশা, ওটা খাইবে অবশ্যই,
এখন সিলভির চেঞ্জ করব এস কে জাফর। এস কে জাফর